ভিউয়ার্স, আপনি যদি অফলাইনে আপনার গুগল ম্যাপ ইউজ করতে চান তাহলে কীভাবে করবেন? প্রথমে আপনার গুগল ম্যাপটি অন করে নেবেন, ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনি যে ইন্টারফেসটি পান এরকম একটি ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেস থেকে ভিউয়ার্স আপনি কিন্তু এটি অফলাইনে ইউজ করতে পারবেন এবং ডাউনলোড করে রাখতে পারবেন। এবং তো কীভাবে ডাউনলোড করবেন? এটি ডাউনলোড করতে হলে আপনাকে থ্রি বার যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো এটিতে ক্লিক করার পর আপনি এরকম ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনি অফলাইন এরিয়াস এই অপশনটিতে ক্লিক করবেন। অফলাইন এরিয়াসে ক্লিক করার পর আপনি এরকম ইন্টারফেস পাবেন এবং এখান থেকে কাস্টম এরিয়া এই অপশনটিতে ক্লিক করবেন। কাস্টম এরিয়াতে ক্লিক করার পর আপনি এখানে যে ম্যাপটি দেখতে পাচ্ছেন এবং ম্যাপের চারপাশে যে চতুর্ভুজ আকারের বক্সটি দেখতে পাচ্ছেন, তো এই বক্সটির এই চতুর্ভুজটির মধ্যে যে এরিয়া রয়েছে সেই এরিয়াটি আপনার ডাউনলোড হবে। আপনি ডাউনলোড করে এটি পরবর্তীতে অনলাইন ছাড়া অফলাইনে এটি ইউজ করতে পারবেন এই এরিয়াটি। যদি আপনি মনে করেন যে আপনি এভাবে স্ক্রল করে আপনি উপরে নিচে বা ডানে বামে যে কোনো জায়গায় আপনি স্থানান্তর করতে পারবেন এবং আপনার যেটা প্রয়োজন সুবিধা মতো স্থান আপনি এখান থেকে খুঁজে নেবেন বা বেছে নেবেন। আপনি যদি এখান থেকে যে কোনো একটি, সাপোজ মনে করেন যে আপনি ময়মনসিংহ এই স্থানটি আপনি ইউজ করতে চাচ্ছেন, তাহলে এখানে এই যে ময়মনসিংহ দেখতে পাচ্ছেন এই লেখাটি এভাবে সেট করে এই চতুর্ভুজের মধ্যে সেট করে তারপরে আপনি এখানে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এটি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করার পর এরপরে আপনি অফলাইনে এই ম্যাপটি ইউজ করতে পারবেন এবং এতে আপনার ফোনে কোনো এমবি থাকার প্রয়োজন হবে না। এমবি না থাকলেও আপনি ম্যাপটি অফলাইনে গিয়ে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স এভাবে, এবং এই ম্যাপটি হচ্ছে আপনি এটি যদি ডাউনলোড করেন এটি হচ্ছে 225 MB, এখানে আপনার টোটাল 25 MB খরচ হবে এটি ডাউনলোড করলে। তো এমবিটাও আপনি নিচে দেখতে পাবেন। তো ভিউয়ার্স এভাবে কিন্তু আপনি আপনার ম্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স আমি এটি ডাউনলোড করতে চাচ্ছি না, আপনারা আপনাদের প্রয়োজন মতো যে এরিয়া সেটি ডাউনলোড করে নেবেন। তো ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর কথা হবে পরবর্তী ভিডিওতে।